আবারও সাংবাদিকদের নিগ্রহের ঘটনা ঘটল মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে। সম্প্রতি হাজারদুয়ারির মাঠে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে, এই বিষয় নিয়ে খবর করতে গেলে এক্সিট গেটের সামনে আক্রান্ত হন ইলেকট্রনিক্স মিডিয়ার মহিলা সাংবাদিক মানালি দত্ত। গেটের নিরাপত্তা কর্মীরা তাকে চুলের মুঠি ধরে মারে, তার ক্যামেরা টেনে হিঁচড়ে ফেলে দেয়। অবশেষে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করাতে হয়। এই ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠছে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে। আমার ফেসবুকে লাইভে আছে, লেডিস আমার পিঠে ভেঙেছে, ওর হাতে একটা লাঠি ছিল ওই গ্রিন ইয়ের পিছনে, ওই লাঠিটা আমার পিঠে ভেঙেছে, আমার এই পুরো হাতটাই মেরেছে, আমার হাত ছিঁড়ে যায়নি কিন্তু আমার হাতে প্রচন্ড জ্বলছে। কেন হেনস্থা করা হবে? কি আমাকে বলছে ক্রিমিনাল, আমি ক্রিমিনাল কি অ্যাক্টিভিটি করেছি? হাজারদুয়ারিতে আজকে টিকিট করেছে পাবলিকের সাথে, আমি তাদের সার্ভে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট কই, সে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট হ্যাঁ সরণ কই, ওম শ্রী সরণ কই, ও ভারী সরণ, যার খবর আমি সকালবেলায় আমার নিজের চ্যানেলে করলাম সেই কই, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট কই? একটা সাং আমাকে বলছে আমি সাংবাদিক নই, আমি নোংরা, আমি খারাপ, আমার গুণ নাই, আমি ইল্লিটারের অসভ্য, আমাকে এইখানে বুকে মারলো এই লোহার, এই যে লোহার গেট, এই যে লোহার গেট যেটা এখন তালা মেরে দিয়ে পালিয়েছে, এইটা আমার বুকে মারলো, কেন মার খাবো? কি দোষ করেছি আমি, কি দোষ করেছি আমি?